আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। জীবনে তো কত কী দেখলাম, কত কী আপনারাও দেখলেন। এরকম কি পিঁপড়া প্রেম কখনো দেখেছেন? মানুষের কত কিছুর প্রতি ভালোবাসা দেখলাম, আল্লাহ! তো এখানে দেখি আপনাদের ভাইয়া পিঁপড়া সেবা করতে ব্যস্ত। সে পিঁপড়াদের খাবার দিচ্ছে, পিঁপড়াদেরকে যত্ন করে রাখছে। এইটা কখন করেছিল জানেন? আর আমি ঠিক মজা করেই ভিডিওটা করেছিলাম। সে প্রথমত জানতো না যে ভিডিও করছি, পরে দেখে যে আমি ভিডিও করছি। তো আমরা যেই দিন গেছিলাম জাতীয় স্মৃতিসৌধ ঘোরার জন্য, সেই দিন আমরা ওখানে বসে থেকে বাদাম খেয়েছিলাম। বাদাম খাওয়ার পর দেখি এখানে অনেকগুলো পিঁপড়া আসে। তো সেই পিঁপড়াগুলো দেখার পর দেখছে যে নিচে যে বাদামের চোকাগুলো পড়েছিল সেগুলো নিয়ে নিয়ে তারা সংগ্রহ করছে আর কি। তো সে তখন দয়া করে, মায়া করে সে তার বাদামগুলো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে বাদামগুলো এইভাবে দিচ্ছিল, তো দিয়ে তাদেরকে খাবার সংগ্রহ করার জন্য হেল্প করছিল আর কি। তো একটা জিনিস এখানে দেখেন যে তাদের থেকে ওজনে 100 গুণ বেশি হবে এরকম টাইপের জিনিসগুলো তারা কত সুন্দরভাবে টেনে নিয়ে যাচ্ছে। এটা আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। তো ওই যে একটা কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, তো ঠিক তাই। এদেরকে দেখলে বা এই পজিশনটা দেখলে ঠিক মনে পড়ে সেই রকমই কথা। ছোটোবেলা থেকে কতই না শুনে আসছি, কিন্তু এগুলো বাস্তব উদাহরণ হয়তো বা আমরা পাইনি। তবে এখানে দেখেন, উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, এত বড় একটা বাদাম, সে বাদামটাকে মানে তাদের ওজন করতে গেলে তাদের থেকে 100 গুণ বেশিই হবে আর কি। তো সেই বাদামকে তারা কিভাবে মানে অনেক জন মিলে টেনে নিয়ে যাচ্ছে। তো বাদামগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছিলো, তাই আপনাদের ভাইয়া বাদামগুলো নিয়ে এরকম টুকরা টুকরা করে দিচ্ছিলো যাতে তারা খুব ইজিলি বাদামগুলো নিয়ে যেতে পারে আর তাদের সেই গর্তগুলোর মধ্যে খুব ইজিলিভাবে ঢুকাতে পারে। তো দেখেন এখানে গর্তের মধ্যে কিন্তু বাদামটা কত সহজে তারা ঢুকায় নিচ্ছে, অনেকগুলা পিঁপড়া একসাথে হয়ে। এখানে কিন্তু বড় পিঁপড়া আছে, ছোটো আছে, মানে ওই যে রাজা বা রানী যেটা বলে না সেই রকমও আছে দেখলাম। তো এখানে বসে থেকে থেকে অনেকক্ষণ ধরে দেখলাম এই জিনিসগুলা। তো বাদামগুলো এইভাবে টুকরা টুকরা করে দিয়েছে আর এই যে দেখাচ্ছে যে এই ফুটার মধ্যে এই বাদামগুলো নিয়ে ঢুকবে এক এক করে। তো এখানে অনেকগুলা দেখলাম মানে পিঁপড়ার এই যে গর্তগুলো রয়েছে, তো সেইগুলোর মধ্যে এক একবার এক একজন মানে এক একটা গর্তের মধ্যে ঢুকছে বাদামগুলো নিয়ে। সবগুলা কিন্তু এক গর্তের মধ্যে ঢুকাচ্ছে সেইটা না কিন্তু। তো এই জিনিসটা দেখতে খুব মজা লাগছিল, যদিও আমি পরে বসে থেকে থেকে এগুলো দেখছিলাম। আমরা অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি। এই যে দেখেন তারা কীভাবে খাবারগুলো সংগ্রহ করে রাখে, এই যে এত বড় বড় খাবার। আমরা কিন্তু ছোটোবেলায় গল্প পড়েছি, আপনারা পড়েছেন কি না জানি না, যে ওই যে পিঁপড়া হচ্ছে খুব কর্মঠ প্রাণী যে কিনা খাবার সংগ্রহ করে রাখে আর কি। সে খাবার সংগ্রহ করে রাখতে পছন্দ করে। তো দেখেন এই যে কীভাবে সে খাবারগুলা তাদেরকে হেল্প করছে, খাবারগুলা নিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো টুকরা টুকরা করে সে দিচ্ছে আর কত সুন্দর করে খেয়াল রাখছে। তো যাই হোক, এটা আমার কাছে খুব ভালো লেগেছে তার এত ভালোবাসা দেখে পিঁপড়াদের প্রতি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও এটা মজা করে বানানো। আল্লাহ হাফেজ।